সড়কে থামছে না মৃত্যুর মিছিল, বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসে ঢাকাগামী সেলফি পরিবহনের দুটি বাস, রথে ধামরাই বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে গাড়ি দুটির রেশারেশিতে সড়কে দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আহত অবস্থায় দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজন মারা যান। নিহত রুবেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। এদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দোহাজারী কক্সবাজার নতুন রেলপথে ট্রেন চলাচল দেখতে প্রতিদিন দুলাহাজারা রেল স্টেশনে ভিড় করেন স্থানীয়রা। তাদের মতোই ট্রেন দেখতে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় তিন শিশু, কিন্তু স্টেশন পৌঁছানোর আগে মহাসড়কে বাসের চাপায় প্রাণ হারায় দুই ভাই বোন আব্দুর রহমান ও সাবা। আহত হয় নুসরাত জাহান নামে পাঁচ বছরের আরও এক শিশু। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।